পশ্চিমবঙ্গের তিরিশটি জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে তোমাদের কিন্তু কনস্টেবল এবং যে ক্লার্ক পদ রয়েছে সেই দুটোই পদই রয়েছে দেখতে পাচ্ছ কলকাতা জোনেই তোমরা চাকরি করতে পারবে প্রায় একশোটা শূন্য পদ তোমাদের কিন্তু এখানে রয়েছে কনস্টেবল এবং ক্লার্ক মিলিয়ে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মালাইন পয়েন্ট আই বি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এম রিক্রুটমেন্ট দু হাজার বাইশ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা তোমাদের কনস্টেবলের মতন পথ ঠিক আছে আর যেটা এম সেটা হচ্ছে তোমাদের কিন্তু ক্লারিক্যাল যেটা পথ থাকে অফিসিয়ালি সেটা এখানে কারা রিক্রুটমেন্ট করছে আইবি ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো ঠিক আছে যেটা তোমাদের হচ্ছে খুপিয়া বিভাগ বা যেটা তোমাদের হচ্ছে গুপ্তচর গুপ্তচর বিভাগ বাংলা যেটাকে বলে ঠিক আছে সেই বিভাগে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন টোটাল শূন্য রয়েছে ষোলোশো একাত্তরটা পোস্ট পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে বেতন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো থেকে কিন্তু তোমাদের স্টার্টিং বেতন উনসত্তর হাজার একশো টাকা বেতন প্রায় স্টার্টিংয়ে তোমরা কিন্তু তিরিশ হাজার ক্রস পেয়ে যাবে ঠিক আছে পে লেভেল থ্রি অনুযায়ী ওকে জব লোকেশন অল ইন্ডিয়াতে তোমাদের হতে পারে তবে একটা কথা মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে কলকাতা শিলিগুড়িতে তো সেটা তোমরা যদি চাও কলকাতা শিলিগুড়িতে আবেদন করতে পারবে এখানে আবেদনের লাস্ট ডেট তোমাদের পঁচিশ এগারো দু হাজার বাইশ দেখাচ্ছে কিন্তু বর্তমানে সেটা পোস্টপন্ড হয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়নি কবে শুরু হবে সেটা আমরা তোমাদের বলবো অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এম এইচ এ ডট ডট ইনেই কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশিত হবে এখানে ডেটগুলো ছিল এগুলো পোস্টপেন্ট বর্তমানে হয়ে গেছে তোমাদের আমরা বলছি কবে তোমাদের আবেদন শুরু হতে পারে এখানে আবেদন ক্ষেত্রে আবেদনের চার্জেস ইউ আর ও বি ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি টি পি ফিমেলের ক্ষেত্রে পঞ্চাশ টাকা লাগবে পেমেন্ট মোট অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ক্লার্ক যেটা ক্লার্ক পথ রয়েছে আর কনস্টেবল যেটা রয়েছে কনস্টেবল সমতুল্য সেটা কিন্তু সাতাশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু বয়স হতে হবে ঠিক আছে এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখতে পাচ্ছ টোটাল যদি ইউআরের ক্ষেত্রে দেখা যায় আটশো তিরাশিটা আটশো তেইশটা সরি আটশো তেইশটা রয়েছে যেখানে কনস্টেবল সাতশো পঁচপান্নটা ক্লার্ক আটষট্টিটা ইউআরের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে দুশো একাত্তরটা কনস্টেবল পঁয়ত্রিশটা ক্লার্ক তিনশো ছয়টা টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে এইভাবে যদি তোমরা চলে যাও সেক্ষেত্রে দেখবে ষোলোশো একাত্তরটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে কনস্টেবলের ক্ষেত্রে পনেরোশো একুশটা আর ক্লারিক্যাল যে পদগুলো রয়েছে সেটার ক্ষেত্রে দেড়শোটা পদ কিন্তু তোমাদের এখানে রয়েছে কোয়ালিফিকেশান শুধুমাত্র তোমাদের টেন ক্লাস পাস হলেই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো রকম পার্সেন্টেজের করি নেই তবে যেই পদের জন্য আবেদন করবে বা যেই এরিয়ার জন্য আবেদন করবে তার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু জানতে হবে যেরকম কলকাতার ক্ষেত্রে যদি তোমরা আবেদন করো কলকাতায় তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ঠিক আছে হিন্দিভাষী যদি কোনো ছেলে থাকে সেক্ষেত্রে হবে না ঠিক আছে নলেজ ফর এনি লোকাল ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ যেখানে করবে সেখানে কিন্তু তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের বারবার বলছি তোমাকে কিন্তু জানতে হবে আর পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু বারবার কিন্তু বলা রয়েছে এবং আদারওয়াইজ যে গভর্নমেন্ট অ্যালা অ্যালাউন্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে আর এম টিএসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা কিন্তু বেতন কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে আর যেগুলো গভর্নমেন্ট অ্যালা অ্যালাউন্স থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণগুলো পাবে ঠিক আছে এখানে পরীক্ষা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে পাঁচ পার্টে তোমাদের কিন্তু পরীক্ষা হবে কুড়িটা করে কোশ্চিন থাকবে একটা করে মা এক নম্বর করে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে থাকবে একশো নম্বরের প্রশ্ন একশোটা থাকবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আর এক ঘন্টা তোমাদের কিন্তু সময়সীমা থাকছে এখানে ঠিক আছে লোকাল অ্যাবিলিটির ক্ষেত্রে রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল স্টাডিজ সব কিছুর ক্ষেত্রে থাকবে ঠিক আছে ম্যাথ যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেম ওকে তারপর তোমরা এখানে কিন্তু তোমাদের কিন্তু যে এক্সাম অফলাইন এক্সাম অফ ডেস্ক টাইপ টাইপ যেটা তোমাদের হবে পরবর্তী এক্সাম সেটা কিন্তু চল্লিশ মার্কের হবে লোকাল ল্যাঙ্গুয়েজে থাকবে সেটাকে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটাকে কিন্তু করতে হবে ঠিক আছে আর সর্বশেষ তোমাদের কিন্তু ইন্টারভিউও থাকছে এখানে ঠিক আছে নোটিশটি তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হওয়ার পরও কিন্তু নোটিশটি তুলে নেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পোস্টপন্ড হয়ে গেছে কোনো কারণে ঠিক আছে তো টেনশন করার দরকার নেই এই ভ্যাকেন্সিটা তোমাদের দু সালে কিন্তু আসছে দু হাজার সালে জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা রিলিজ হয়ে যাবে অফিসিয়ালিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যারা যারা আবেদন করবে নিজে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কী রয়েছে এবং তোমাদের বাড়ি কোন ডিস্ট্রিক্টে ঠিক আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও জানুয়ারি থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে যারা যারা প্রিপারেশন শুরু করিনি এখনই জোরদার কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো এর বাইরেও তোমাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর না হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের আমার পার্সোনাল ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেখানে তোমরা কিন্তু কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করে বলতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম